वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सब्सक्राइब करूँ एवं पासे थाका बेल आइकनटी प्रेस करूँ सवार आगे नोटिफिकेशन पावर जोन्नो। हेलो भिवर्स, आज के ओनिरा टीवी 21 इंची अल्ट्रा स्लिम पीसीबी एक प्रॉब्लम सॉल्व कर देखाबो। तो ये पीसीबीटार प्रॉब्लम होच्छे पूरो स्क्रीने पिक्चर नहीं, अर्थात तीन भागेर एक भाग पिक्चर रोये छे, वन थर्ड पिक्चर, बाकी दो भाग होच्छे ब्लैक हुए आछे। तो ये रकमेर एकटा प्रॉब्लम आज के पे छी। अवश्य एसएमडी सेट तला एसएमडी चिप रोये छे एवं अनेक कैपासिटर रेजिस्टर ट्रांजिस्टर अनेक एसएमडी रोये छे। तो प्रॉब्लम टा आपनादेर देखाच्छी, प्रॉब्लम टा देखले ही बुझते पारबेन। देखते पाच्छेन प्रॉब्लम टा, ओपरे पोर्शने वन थार्ड पिक्चर आछे, बाकी टू थार्ड ब्लैक हुए आछे, नीचेर पोर्शन थेके पुरो ब्लैक हुए आछे, बाकी टू थार्ड पोजिशन। तो ये प्रॉब्लम अनेक जगह थेके आसते पारे, कोथाय थेके आसते प्रॉब्लम किभाबे चेक करब सेटे आज के स्टेप बाय स्टेप करे देखाबो। आसछे इंट्रोर पर। তো ইন্টোর পর এলাম, তো প্রথমেই সেটের পাওয়ার অন করলাম। বুঝতে পারছেন নিশ্চয়ই, প্রথমে হচ্ছে ভার্টিক্যাল আইসি যেখানে যে আছে এল এ 1478, এল এ 78141 আইসি আছে ভার্টিক্যাল আইসি, সেই ভার্টিক্যাল আইসির ভোল্টেজ আমরা চেক করব স্টেপ বাই স্টেপ। 7 পিনের একটা ভার্টিক্যাল আইসি, প্রথম যে তিনটে পিন থাকে সামনের দিকে, সাপ্লাই পিন 17.1, এক ধারে ভোল্টেজ আছে, অন্য সাইডে ভোল্টেজ আছে 16.3, মাঝখানের পিনটাও সাপ্লাই পিন, তবে এটা নেগেটিভ পিন, নেগেটিভ সাপ্লাই মাঝখানের পিনটা। দেখে নিই ভোল্টেজটা, -17.9 ভোল্ট আছে। তাহলে এই তিনটে সাপ্লাই পিনে যে ভোল্টেজ থাকার কথা সব ঠিকঠাক আছে। এবার অপর সাইডে যে চারটে পিন আছে তার একটা সাইডে ভোল্টেজ আছে 0.3 ভোল্ট, এবং ঠিক তার অপর সাইডে ভোল্টেজ আছে ধারের দিকে 0.4 ভোল্ট, পড়ে থাকলো মাঝখানে দুটো পিন, তার একটাতে নেগেটিভ ভোল্টেজ থাকে আর একটাতে লো ভোল্টেজ থাকে। নেগেটিভ যেটা থাকে সেইটাই কত দেখাচ্ছে, -17.4 বা 3, এখানে একটু কম ভোল্টেজ থাকে, -10 -11 এরকম ভোল্টেজ থাকে, যাই হোক ভোল্টেজটা অনেক বেশি দেখাচ্ছে। ঠিক এর পাশের পিনটাতে অনেক লো ভোল্টেজ থাকে, 1 ভোল্টেজের মতো থাকে, 1.something ভোল্টেজ থাকে, কিন্তু এখানে দেখাচ্ছে 3.5 ভোল্ট। তাহলে একটু ভোল্টেজ এদিক ওদিক রয়েছে, কিন্তু মেন সাপ্লাই পিন ঠিক আছে। তো সেই জন্য আমাদের ভার্টিক্যাল আইসির ভোল্টেজ সব মাপা হয়ে গেল। এরপর আমরা তিনটে ছোট ছোট ভোল্টেজ মাপবো, এলটি ভোল্টেজ, লো টেনশন ভোল্টেজ, তিনটে রেগুলেটরের ভোল্টেজ মাপবো, 3.3 ভোল্ট রেগুলেটর, 5 ভোল্ট রেগুলেটর আর 8 ভোল্ট রেগুলেটর, অর্থাৎ তিনটে রেগুলেটর থেকে ভোল্টেজ ঠিকঠাক বেরোচ্ছে কি না আমরা দেখে নেব। তো প্রথমে আমরা যেটা করব, 3.3 ভোল্ট যে রেগুলেটর আছে তার ভোল্টেজটা মাপব। এটা হচ্ছে সার্কেল দিয়ে, রেড সার্কেল দিয়ে দেখানো হয়েছে যেটা, এটা হচ্ছে 3.3 ভোল্ট রেগুলেটর এটা, এবং এখানে ভোল্টেজ কত দেখাচ্ছে,
3.3 ভোল্ট, একদম পারফেক্ট দেখাচ্ছে। তার মানে 3.3 ভোল্ট রেগুলেটর ঠিক আছে এবং ভোল্টেজও ঠিক আছে। নেক্সট আমরা 5 ভোল্টটা মাপবো। এখানে একটা 3 পিনের 5 ভোল্ট রেগুলেটর আছে, সার্কেল করে দেখিয়ে দিয়েছি, এবং এখানে হচ্ছে পারফেক্টলি 5.1 ভোল্ট রয়েছে। তার মানে এই রেগুলেটর ঠিক আছে এবং রেগুলেটর থেকে যে ভোল্টেজ বেরোচ্ছে সেটাও ঠিক আছে। পড়ে থাকলো আর একটা রেগুলেটর, সেটা হচ্ছে 8 ভোল্ট রেগুলেটর। রেগুলেটরের ভোল্টেজগুলো মেপে নেওয়া দরকার, কেননা এখানে কোনো সমস্যা থাকলে ভার্টিক্যালেরও সমস্যা তৈরি হবে, সেই জন্য ভোল্টেজগুলো দেখে নিচ্ছি। তো 8 ভোল্ট রেগুলেটরের ভোল্টেজ কত দেখাচ্ছে? 8.2 ভোল্ট। তার মানে এই ভোল্টেজটাও ঠিক আছে। তার মানে তিনটে রেগুলেটর থেকে ঠিক ভোল্টেজ বার হচ্ছে। সেটির পাওয়ার অন করল, অফ করে দিলাম, পাওয়ার অন ছিল এতক্ষণ, পাওয়ার অফ করে দিলাম। এরপর এখানে ভার্টিক্যাল আইসির সামনে 5টা SMD রয়েছে। এই 5টা SMD সাইকেল করে দেখিয়ে দিয়েছি, এটা খুব গুরুত্বপূর্ণ SMD। এগুলো প্রায় সময় ড্রাই হয়, ওপেন হয়, বার্ন হয়। এইটা হচ্ছে একটা রেজিস্টার 2.2K, ঠিক আছে। এটা একটা রেজিস্টার 6.8K, পজিশন নাম্বার দিয়ে দিয়েছি, ভ্যালু দিয়ে দিয়েছি। এখানে আর একটা রেজিস্টার থাকে 6.8K, পজিশানটা ঠিক আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এরপরে মেপে আমি দেখাবো, পরের স্টেপে আমি মেপে দেখাবো। এখানে একটা 10 kΩ বা 10K রেজিস্টার থাকে, একদম নিচের দিকে বাঁ দিকে থাকে 2.2K। তার রেজিস্টারগুলো SMD রেজিস্টারগুলোর সঙ্গে পরিচয় হয়ে গেল। এবার এই রেজিস্টারগুলো আমরা একে একে মেজার করব। যদি রেজিস্টারের ভ্যালু অনুযায়ী লো দেখায় তাহলে বুঝে নেবো যে ঠিক আছে, আর রেজিস্টারের ভ্যালু অনুযায়ী যদি বেশি দেখায় তাহলে বুঝে নেবো যে রেজিস্টারটা ওপেন আছে, ড্রাই আছে বা খারাপ আছে। আসুন প্রথম যে রেজিস্টারটা মাপছি, এটা হচ্ছে 2.2K রেজিস্টার, এর পজিশন নাম্বার R410। এটা 2.15 দেখাচ্ছে, কিন্তু ঠিকই আছে। তার মানে এখানে একটা থাকে 2.2K রেজিস্টার, এটা দেখাচ্ছে 1.93 kΩ, মানে এটা যা ভ্যালু তার থেকে কম দেখাচ্ছে, মানে ঠিকই আছে। এরপর এখানে একটা রেজিস্টার থাকে 10 kΩ, দেখাচ্ছে 4.7 kΩ, মানে যা ভ্যালু তার থেকে কম দেখাচ্ছে, তার মানে ঠিকই আছে। একদম নিচের দিকে একটা রেজিস্টার আছে 8.2 kΩ, দেখাচ্ছে 4.3 kΩ, যা ভ্যালু তার থেকে কম দেখাচ্ছে, মানে ঠিকই আছে। বাঁ দিকে একদম ওপরের দিকে একটা রেজিস্টার রয়েছে, এটার ভ্যালু হচ্ছে 6.8 kΩ, দেখাচ্ছে কত, 12 kΩ, মানে যা ভ্যালু তার থেকে এটা বেশি দেখাচ্ছে। হয় এই রেজিস্টারটা ড্রাই আছে, না হয় কাটা আছে, না হয় খারাপ আছে, যে কোনো একটা ব্যাপার হয়ে আছে, সেটা আমরা পরবর্তী স্টেপে চেক করব এটা কী পজিশানে রয়েছে। কিন্তু এখানে ধরে রাখুন যে রেজিস্টারটা অনেক যা ভ্যালু তার থেকে হাই দেখাচ্ছে, তার মানে রেজিস্টারটা খারাপ আছে। এর পজিশান নাম্বার হচ্ছে আগেই বলে দিয়েছি R407, এবং ভ্যালু হচ্ছে 6.8 kΩ। সেটের পাওয়ার অন করলাম, দেখুন ওপরের দিকে 1/3 পিকচার। এরপর আমরা মিটারের প্রব দিয়ে ওই SMD রেজিস্টার যেটা হাই দেখাচ্ছিল সেটা আমরা প্রেসার সৃষ্টি করব, চাপ সৃষ্টি করব SMDটাকে। তাতে কি হয় দেখুন, দেখুন ফুল স্ক্রিন হয়ে গেছে। যেই SMDটাকে প্রেসার সৃষ্টি করলাম এটা ফুল স্ক্রিন হয়ে গেছে, তার মানে SMDটা লিড হচ্ছে ড্রাই আছে।
এবং এটা ছেড়ে দিলে কি হবে, আবার ঠিক আগের পজিশনে চলে যাচ্ছে। সেকেন্ড টাইম এটা আমরা আবার করব, আরও ভালোভাবে 100% কনফার্ম হওয়ার জন্য এই এসএমডিটাই ড্রাই কি না। আবার আমরা কি করব, মিটার পট দিয়ে ওই রেজিস্টারটাকে আবার চেপে ধরবো, এসএমডি রেজিস্টারটাকে। দেখুন ফুল স্ক্রিন হয়ে গেল। এরপর আবার আমার ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার 1/3 পিকচার হয়ে গেছে। তাহলে আমরা বুঝে নিলাম যে এই এসএমডি রেজিস্টারটা ড্রাইয়ের জন্যেই এই প্রবলেমটা সৃষ্টি হচ্ছে। সেটির পাওয়ার অফ করে দিলাম। এরপর আমাদের যেটা কাজ হবে, এসএমডিটাকে ভালো করে দেখা, পজিশন নাম্বার বলেছি R407 এবং ভ্যালু হচ্ছে 6.8 kilo ohms। রেজিস্টারের ওপরে লেখা থাকে 682। তাহলে রেজিস্টারটা দেখা হয়ে গেছে। এবার আমরা শোল্ডার আর আয়রন নিয়ে আমরা ওই রেজিস্টারটার দুটো লিড ভালো করে আমরা রিশোল্ডার করব। শোল্ডার করা আছে কিন্তু ড্রাই হয়ে আছে, সেই জন্য আমরা ওটাকে ভালো করে রিশোল্ডার করব। দেখুন একটা পয়েন্ট আমরা অলরেডি রিশোল্ডার করে ফেলেছি, উপরের দিকে যে পয়েন্টটা আছে সেটাকেও শোল্ডার করতে হবে। একটা পয়েন্ট যখন শোল্ডার করব, সঙ্গে সঙ্গে অন্য প্রান্ত আমরা শোল্ডার করব না, তাহলে উঠে চলে আসবে এসএমডিটা। একটা প্রান্ত শোল্ডার করার পর, ঠান্ডা হওয়ার পর, তারপরে অন্য প্রান্ত শোল্ডার করব, তাহলে কি হবে, এসএমডিটা ড্রাই থাকলে উঠে চলে আসবে না। তাহলে আমরা রিশোল্ডারিংয়ের কাজ শেষ, পাশাপাশি যে আরও এসএমডি আছে এইগুলো আমরা পরবর্তীকালে আমরা শোল্ডার করে নেব। দেখুন পাওয়ার অন করলাম, সেটের ফুল স্ক্রিন হয়ে গেছে। তার মানে ওই এসএমডিটাই যে প্রবলেম ছিল এটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা এরপরে হচ্ছে পুরো ফুল স্ক্রিনে ফিরে যাব, কেন এর কাজ শেষ হয়ে গেছে। তাহলে প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।